তো আমি আজকে আপনাদেরকে যে তসবি দেখাবো সেটাকে কাট তসবি বলা হয়। এখানে একটা সাক্ষী দেওয়া হয়তো, সাক্ষী নাই, এটা যদি বান্দা হয় এটা খুব মজবুত একটা সুতা, এটাকে বলতে পারেন আপনার লায়লনের সুতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমি আবার মাহফুজ খান আপনাদের সামনে আরেকটা আজকে কথা বলবো। আপনারা বুঝতে পারছেন আজকে আমি কিন্তু প্রথমে তসবির ভিডিও দেখেছি, তসবির ছবি দেখিয়েছিলাম, তসবি তো ইনশাআল্লাহ আজকে তসবি নিয়ে কথা বলবো। তসবিকে এটাকে বলা হয় কাঠের তসবি, এটা কী কী আছে এটা আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি ইনশাআল্লাহ এই তসবিটার ব্যাপারে। তো এই তসবির মধ্যে আপনারা পাবেন আমাদের কাছে 100 দাম তসবি, 33 দাম তসবি। আমি আজকে একসাথে দুইটা কথা বলবো, দুইটা ভিডিও নিয়ে, কারণ আমি বলি প্রায় প্রায় আমার এই চ্যানেলটার মধ্যে আমি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি। তো একই প্রোডাক্ট দুইটা দানা আছে, 33 দানা 100 দানা, আমি দুজনের নিয়ে কথা বলবো। যেটা সর্বপ্রথম কথা, যারা আমার ভিডিওকে দেখেন, আমি জানি আপনারা আমার ভিডিওকে দেখেন কিন্তু ভিডিওকে লাইক করেন না, ভিডিওতে কমেন্ট করেন না, একটু করেন ভাই, একটু কমেন্ট করেন, একটা লাইক করেন। হ্যাঁ, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না তারা ওই লাল বাটনকে অবশ্যই দাবায় দেন, যারা ঘন্টাকে দাবান না এখনও ঘন্টাকে দাবায় দেন, আর যারা ফেসবুক পেজকে ফলো করেন না তারা অবশ্যই ফেসবুক পেজকে ফলো করেন, আর ভিডিওকে শেয়ার করেন ভাই, ভিডিওকে শেয়ার করেন। কারণ আমি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমি কিন্তু আমার ভিডিও প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি আমার আল্লাহর হুকুমকে দাওয়াত দিই, ঠিক আছে? ইনশাল্লাহ আমি দুনিয়ার সাথে সাথে আখিরাতের কামনার ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ, শুধু আমার জন্য না, আমার আল্লাহর রাসূলের হাদিস আসছে যে ব্যক্তি নিজের জন্য যেটা ভালো মনে করে তার ভাইয়ের জন্য সেটা ভালো মনে করা দরকার। তো আমি ভাই হিসাবে আপনাদেরকে পরামর্শ আপনাদেরকে বলতেছি, ভাই আমার ভিডিওকে চ্যানেলকে ফেসবুকের মধ্যে শেয়ার করেন। তো আমি আজকে আপনাদেরকে যে তসবি দেখাবো সেটাকে কাট তসবি বলা হয়। এটার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের কাছে মজুদ আছে, দুটা কালার মজুদ আছে বর্তমানে। এটার মধ্যে আপনার 100 দানার যেটা আছে, 100 দানার সামনে আপনাদের দেখা যাচ্ছে, 100 দানার নাম নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে 180 টাকা, এটা হচ্ছে আজকের দাম। এটা দাম অনেক কম ছিল, অনেক কম ছিল, দাম বাড়তে 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 আজকে 15 টাকা পিস এসে পড়ছে। এটা একসময় 10 টাকা পিস ছিল, তো তারপর 12 টাকা হয়েছে, তারপর 13 টাকা হয়েছে, সামনে আরও বাড়বে, ঠিক আছে? কেন বাড়বে আমি আপনাদেরকে প্রায় আমার ভিডিওর মধ্যে বলতেছি যে চায়না থেকে যে প্রোডাক্টগুলি আসতো, চায়না থেকে যে ইম্পোর্টার ইম্পোর্ট করতো সেগুলি এখন আর এলসি করা যাচ্ছে না, না করার কারণে কিছু ইম্পোর্টাররা দাম বাড়িয়ে ফেলছে আর কিছু ডলারের দামের মধ্যে বাড়ছে। তো আমি এটার মধ্যে আমাদের কাছে 100 দানা আছে, 100 দানার মধ্যে আমাদের যেটা আছে কীরকম সাইজ আমি দেখাচ্ছি, এটা 33 দানাটা দেখে দিই আপনাদের। 33 দানাটা আমরা দাম নিচ্ছি আপনাদের কাছ থেকে আজকে 72 টাকা ডজন। 33 দানাটা কম ছিল, একসময় 5 টাকার ভিডিও আমার ভিডিওর মধ্যে দেখবেন, আমি 5 টাকা বলছিলাম, কিন্তু আফসোসের কথা খুব কষ্ট লাগতেছে ভাই, এই ভিডিও করতে গেলে আমার খুব কষ্ট লাগে, দাম বলতে গেলে কষ্ট লাগতেছে। তো এটা দামও আমরা 6 টাকা পিস হয়ে গেছে, কিন্তু এটা সামনে আরও বাড়বে, 72 টাকা তো আশা করে রাখেন 84 টাকা হয়ে যাবে। তো এটার মধ্যে আগে ছিল এখানে একটা সাক্ষী দেওয়া হয়তো, সাক্ষী নাই, সাক্ষীটা চেঞ্জ করা হয়েছে। এটা সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ, সবুজ একটা বাতি, এটা হচ্ছে ক্রিস্টাল কাছের কাছের মতো একটা দানা, এটা 33 দানা তসবি, যার লাগে নিবেন ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে আপনার 100 দানা তসবি, যেরকম এখানে দেওয়া আছে আপনার, এখানে কাঠের একটা দেওয়া আছে আর সাথে সাক্ষী একটা দেওয়া আছে এখানে। তো প্লাস্টিকের এটা যদি বান্দা হয় এটা খুব মজবুত একটা সুতা, এটাকে বলতে পারেন আপনার লাইলনের সুতা, লাইলনের দেখতে পাচ্ছেন আপনার, এখানে লাইলনের সুতা আছে, এখানে কিন্তু পুরো 100 দানা তসবি, এটা সহ এই সাক্ষী সহ 100 দানা। যাদের বলবেন ভাই আমার এখানে দুইটা কালার আছে, অনেকে বলে কি ভাই আমার তো নতুন দেখতা আমাকে দুইটা কালার মিলিয়ে দেন, না ভাই এটা দুঃখিত, এটা এক বানের মধ্যে একটা কালার থাকে, তো আপনার একটা যাদের এক দরকার হবে তারা 2 ডজন নেবেন, নাহলে 1 ডজন নেবেন, ঠিক আছে? সবচেয়ে বেশি চলে আপনার কাট কালার, তারপর হচ্ছে তেঁতুল বিচি কালার, কাট কালার এবং তেঁতুল বিচি কালার দুটোটাই আলহামদুলিল্লাহ মজুদ আছে আমাদের কাছে। এটা দাম নিচ্ছে আমরা আপনাদের কাছ থেকে আজকে, দাম নিচ্ছে আপনার কাছে 15 টাকা, আর এটা হচ্ছে দাম হচ্ছে আপনাকে 72 টাকা ধরুন, 6 টাকা পিস 15 টাকা পিস বিক্রি, এটা হচ্ছে আপনার 30 টাকা করে আলহামদুলিল্লাহ বিক্রি করতে পারবেন, আর 6 টাকা কিনে আপনার গিয়ে 10 টাকা 15 টাকা যা বেচতে পারেন, এটা আপনার আপনার বেচার উপরে, 10 টাকার উপরে কেউ দেয় না, এটা 10 টাকা দামে তসবিটা আলহামদুলিল্লাহ বেচা হয়। অনেকগুলো অনেকে প্যাকেজের মধ্যে করে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্যাকেজ আছে ওরা করে, ঠিক আছে? ইনশাআল্লাহ আমার ভিডিওটা যারা দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোডাক্ট দেখেই থাকি, তার মধ্যে আজকে আমি তার ধারাবাহিকের মধ্যে আমি আপনাদেরকে আজকে দেখালাম তসবি, ঠিক আছে? ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে 2 থেকে 4 মিনিটের মধ্যে কথা বলি, আর অল্প কথা বলি, সবচেয়ে বেশি আল্লাহ রসুলের হাদিসের উপরে কথাগুলি বলি, হ্যাঁ নামাজে দাওয়াত দিই। আমি আপনাদেরকে আবার ওই ধারাবাহিকের মধ্যে আপনাদেরকে হাদিসের কথা বলবো ইনশাআল্লাহ। তো যার ব্যক্তি আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা আছে আপনাদেরকে নামাজের সাথে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কৃত করবেন। তো সর্বপ্রথম হচ্ছে রিজিকের অভাবকে দূর করে দেবেন। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, যত এত সহজে যখন হয়ে যাবে, আল্লাহর হুকুমও হয়ে গেল আর আমার জরুরত পুরো হয়ে গেল, তো কেন আমি আল্লাহর হুকুমকে ছাড়বো? তো এই জন্য আল্লাহর হুকুমকে ধরে রাখা,
সর্বপ্রথম নামাজকে ধরে রাখা সর্বপ্রথম হিসাব এই নামাজের দ্বারা হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।